বাদশাহ শাহরুখ খানের মেয়ে সুহানা খান শেষ পর্যন্ত গ্ল্যামার জগতে পা রাখতে যাচ্ছে। জনপ্রিয় ম্যাগাজিন ভোগের প্রচ্ছদ মডেল হয়েছেন তিনি। ভোগের কভার ফটো প্রকাশ্যে আসাতে দারুণ খুশি শাহরুখ খান এবং গৌরী খান। মেয়ের সেই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তারা, আর ছবি দেখার পর শাহরুখ ভক্তরাও খুশি। এদিকে শাহরুখ খান চান না মেয়ে এখনই বলিউডে পা রাখুক, পড়াশোনা শেষ করেই অভিনয় জগতে পা রাখবে সোহানা, এমনটাই চাওয়া বাবার। বলিউডে এরই মধ্যে বেশ কয়েকজন তারকার মেয়ের অভিষেক হতে যাচ্ছে। এর মধ্যে ধরক সিনেমার শ্রীদেবী কন্যা জহ্নবী কাপুর অভিষিক্ত হচ্ছেন, এছাড়া কেদারনাথ এবং সিম্বার মাধ্যমে আসছেন সাইফ কন্যা সারা আলী খান। সারা খান তরুণদের মনে জায়গা করে নিয়েছেন, মূলত সিনেমা রিলিজ না হলেও সোশ্যাল মিডিয়ায় এই সুন্দরীকে নিয়ে বেশ জল্পনা কল্পনা শুরু হয়েছে। শাহরুখ খানের মেয়ে সুহানা খানের স্নাতক শেষ হয়েছে। 2002 সালের 22 মে মুম্বাইয়ে জন্ম হয় সুহানার। এখন যদি শাহরুখ কন্যা সিনেমায় নামেন তাহলে কতটা সাড়া ফেলবেন সেটাই এখন দেখার বিষয়।